আমাদের বোন উম্মে মারওয়ান আরেকটি প্রশ্ন করেছেন সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ফেরাতু তার প্রশ্ন হলো সমু শেখ কোন স্বামী যদি অত্যাচারী হয় এবং স্ত্রী অতিষ্ঠ হয়ে তালাক চায় কিন্তু স্বামী যদি তালাক দিতে না চায় সেক্ষেত্রে সে স্বামীর বন্ধন থেকে মুক্তি লাভের কোনো উপায় আছে কি যে একটি উপায় তো আছে সেটি হলো ফিদিয়া দেওয়ার ভিত্তিতে অব্যাহতি নিতে হবে ফিদিয়া মানে তালাক এ খোলা তালাক করে নিতে হবে কটের মাধ্যমে হোক বা সালিশ বসে হোক এ খোলা তালাক করে নিতে হবে আর কোর্ট থাকলে কটের নিকটে ইসলামিক কট থাকলে সেখানে বিচার প্রার্থী হবে বিচারক এই স্বামীকে বাধ্য করবে তালাক দেওয়ার জন্যে যদি তালাক না দেয় এবং এইভাবে জলমের স্টিম রোলার অব্যাহতই রাখে অব্যাহত রাখে তাহলে তার উপর দিয়ে কোর্ট তালাক করে দিবে ইসলামী আদালত তালাক করে দিতে পারে অসুবিধা নাই এটা জরুরি অবস্থা আগে তাকে বাধ্য করবে তার থেকে সেখানে চার নিবে খোলা তালাকের ওপরে তো যাই হোক স্ত্রীর পক্ষ থেকে স্বামী থেকে অব্যাহতি নেওয়ার পথ হলো খোলা তালাক করা এবং এটা সে একা একা পারবে না বরং এটা সালিসের ভিত্তিতে হবে অথবা ইসলামিক আদালতের ভিত্তিতেও হতে পারে বা এটা সব থেকে ভালো কিন্তু সালিশের মাধ্যমেও হতে পারে অসুবিধা নাই তার মানে কোর্টে খোলা তালাক হওয়া জরুরি নাই আর খোলা সাধারণত কিছু অর্থের বিনিময়ে হয়ে থাকে মানে অত্যাচারী স্বামী যদি বলে যে আমি এত টাকার বিনিময়ে আমি মোহর ফেরত নেওয়ার বিনিময়ে আমি আমার স্ত্রীকে তালাক দিব তাহলে এটাকে খোলা তালাক বলা যেতে পারে এটা এটাই হলো খোলা তালাক মানে কিছু অর্থের বিনিময়ে স্বামী থেকে অব্যাহতি নেওয়া এর অনুমোদন রয়েছে ইসলামী যদি অন্যায় করার পরে স্ত্রী যদি অতিষ্ঠ হয়ে তার থেকে বিদায় নেয় তাহলে তার এভাবে টাকা পয়সা নেওয়া ঠিক না এর যদি সে নেয় এবং এর মাধ্যমে খোলা তালাক করে দেয় তো এটা অবকাশ রয়েছে মহিলা স্ত্রী নিতে পারে কিন্তু বিনা কারণে যদি কোনো স্ত্রী খোলা তালাক নেই তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এই সমস্ত মহিলারা হলো মোনাফেক মহিলা সোনানগঞ্জের হাদিস আরও বলা হয়েছে যে যে কোনো মহিলা স্বামীর থেকে তালাক চাইবে বিনা কারণে বিনা গ্রহণযোগ্য কারণে সে জান্নাতের গন্ধটুকিও পাবে না তার উপরে জান্নাতের গন্ধটুকু হারাম মানে জানাতে যাবে না তো বিনা কারণে যদি খোলা তালাক তলব করা হয় তাহলে এই শাস্তি কিন্তু গ্রহণযোগ্য কারণে তালাক তলব করা যেতে পারে এমন ঘটনা রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ক্ষেত্রেও ঘটেছে যে স্ত্রী তার স্বামীকে পছন্দ করেনি পরবর্তী স্বামীকে শারীরিকভাবে দুর্বলতার কারণে তখন আসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম নিকটে এসে বলেছেন যে এই ব্যাপার আমি তার নিকট আমি পূর্বের স্বামীর নিকটে ফিরে যেতে চাই বা তার সাবে বুঝতে পেরেছিলেন তখন বলেছে তুমি তাহলে তোমার পূর্বের স্বামী ফিরে যাচ্ছ তিনি বলেছেন না এটা পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মেলামেশা না হবে না না হবে হবে জনমিলন তো এভাবে খোলা তালাক আল্লাহ নবী সাল আলী ও জামানাতেও ঘটেছে মরমে বুখারি মুসলিম সাহেব বিভিন্ন হাদিস পাওয়া যায় তো খোলা তালাক এর পথ রয়েছে স্ত্রীর জন্য স্বামী থেকে অব্যাহতি নেয়ার এভাবে স্ত্রী স্ত্রীর স্বামী থেকে অব্যাহতি নিতে পারে আল্লাহ রব আমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং স্বামী স্ত্রীদের মাঝের সম্পর্ক যেন ভালো হয় আল্লাহ তফিক দান করুন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়াতে এ বিলিস কিন্তু খুব খুশি হয় যা মুসলিম শরীফে হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং স্বামী স্ত্রীর মিল মোহ্বত শয়তান পছন্দ করে না এবং তাদের বিচ্ছেদ নিকটে অনেক প্রিয় যার কারণ মুকুট পরাবে এবং বুকের মাঝে টেনে নেবে ইবলিস তার ওই সন্তানকে যে সন্তান স্বামী স্ত্রীর মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করে দেয় এমনকি তারা একে একজন আরো জন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তালাকের মাধ্যমে সুতরাং এই তালাক বা খোলা সহজে এই পদক্ষেপ নিতে নেই আল্লাহ রব্লা আমিন আমাদের সবাইকে সঠিক বোঝার তফিক দান করুন আমিন